দেখান, এই যে এটা আছে কি ফুটি কয় রে, এটা তিত ফুটি, মানে সাইজ একটু বড় আছে। ও, তিত ফুটি সাইজ একটু বড়, তাই তো? আচ্ছা, এই যে কাকা অনেক সময় ধরে মাছ মারতেছে কিন্তু ভালো একটা মাছ পাওয়া যাচ্ছে না। এই যে তার জুড়ির মধ্যে অল্প কিছু কিছু মাছ আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি মাছ কি ধরতেছে? দুই এটা কি কি মাছ পাইছেন? অন্য মাছ তো আর ধরতেছে না, না ছোট বসিছে তো। এই যে ভাই অনেক সময় রোদের ভিতর মাছ মারতেছে, দেখে কি মাছ পায়। আবার চেষ্টা করা হচ্ছে, টোপ দিয়ে ফেলাই না, অল্পের জন্য মিস হয়ে গেল। এই যে আমার ধরছে রে লাল পুটি, লাল পুটি। এই রে ভাই পাঁচ রে, এটা কি মাছ ভাই? ট্যাংরা, ট্যাংরা। এই যে ট্যাংরা ডাক শুনলেই বোঝা যায়। এই যে মাছ ঝুড়ি, ঝুড়িতে মাছ চাহি দিল। এই আবার মিস হয়ে গেল, আবার এই যে টোপ দিচ্ছে। এই যে আবার একটা পুটি পাইছে, সত্যি পাচ্ছে। আবার টোপ দিল ভাই। সত্যি পাচ্ছে রে। ওই লোক মেলা মাছ, ওই লোক মাছ আছে, ওই জায়গা গেছে, কারণ সে হচ্ছে হাঁটু পানি বিন নাবি গেছে। আবারও মিস হয়ে গেল। এই আল্লাহ, নদীর এত পরিমাণ ছোট পুঁটি যে একাই উঠি আছে, নিজেও মনে হয় ঠিক পায়নি। কি বড় পুঁটি মাছ রে ভাই, এই পুঁটি মাছটা আমার একটু দেখেন, যে খাসির মধ্যে রেখে দিলে অনেক অনেকগুলো পুঁটি পাইছে। যারা একটু সুলতান, এই যে ভাই এই নদীতে মাছ মারতেছে, নদীর সাইডে যে পানি আছে এই জায়গায় অনেক পুঁটি মাছ আছে, তার কারণে তারা বসিয়ে দিয়ে মাছ ধরতেছে।